ওয়েলকাম টু ইউরোপিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমান রহিম, ইসলাম ইমানে হোসেন, আল্লাহ রহমান রহিম, রহমতুল্লিল আলামিন। আজকে গুরুত্বপূর্ণ নিউজ এসেছে, সেটি হচ্ছে পর্তুগালে ভিতরে যারা আছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পর্তুগিজ ভিসা নিয়ে এসেছিলেন, আর যারা রেসিডেন্ট কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে, তাদেরকে সরকার 1 বছরের সময় ধার্য করে দিয়েছে। এই গত 26 জুন 2024 থেকে পরবর্তী 1 বছর পর্যন্ত। এটি খুবই তাৎপর্যপূর্ণ এবং নিয়মিতকরণ ব্যাকলগের দিকে এগিয়ে যাচ্ছে পর্তুগিজ সরকারের আইমা অফিস এবং পর্তুগিজ সরকারের রিলেটেড যে যে অফিস আদালত রয়েছে তারা কাজ করে যাচ্ছে, খুব দ্রুতই এগুলো নিষ্পত্তি করবে। বাট যেহেতু তারা নতুন একটি অভিবাসন নীতির দিকে এগিয়ে গেছে সরকার এবং কিছু প্ল্যান পরিকল্পনা তারা সেট করেছে, এই এর মধ্যে আবার কাঁধে তাদের পুরনো কিচাকাহিনী রয়েছে, অর্থাৎ পুরনো ব্যাকলগ ফাইল রয়েছে 4 লাখ, ঠিক আছে। তো এগুলো নিয়ে এখন এগিয়ে যাওয়ার পেছনে যে ব্যাপার কয়েকটি উপায় অবলম্বন করেছে তারা, এই উপায় অবলম্বনের মাধ্যমে তারা সামনের দিকে যাচ্ছে। প্রথমত, এটি অভিবাসীদের জন্য নথিপত্র এবং ভিসার মেয়াদ 1 বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে, যে কথাটি বলেছি। দ্বিতীয়ত, যে পেন্ডিং যে কেসগুলো রয়েছে এগুলোকে ব্যাকলগ থেকে পুনরুদ্ধার করার জন্য একটি মিশন কাঠামো তৈরি করেছে সরকার। এদের মধ্যে 4 লাখ কেস রয়েছে, আমি একটি নিউজ দেখেছিলাম গত সপ্তাহে, সেখানে 4,10,000 হাতে আছে কেস তারা বলেছে, ঠিক আছে। তো 300 জনের কম লোককে এই কাজের জন্য নির্দেশ দিয়েছে এবং এটি মাইগ্রেশনের জন্য অ্যাকশন প্ল্যান অনুমোদন করেছে তারা সরকার, যে কথাটি একটু আগে বলেছিলাম। আর মূল ফ্যাক্ট এখানেই হচ্ছে তারা 1 বছর সময় নিয়ে নিয়েছে, দেখেন তারা কি ইন্টেলিজেন্ট, কারণ তাদের 300 জন অফিসার আছে, আমি বলেছিলাম যে 317 জন বা 417 জন ছিল, 100 জনকে ছাঁটাই করা হয়েছে, তো এখন আছে 300 জনের কম লোক তারা বলেছে এই নিউজে। তো এই দিয়ে আসলে এই 4,10,000 বা 4 লাখ মতান্তরে 4 লাখ লোকের পেন্ডিং কেস সম্পন্ন করা জন্য তারা মূলত 1 বছরের সময় হাতে নিয়েছে। এবং যারা পর্তুগিজ টেরিটরিতে আমরা যারা আছি তাদের এই ভিসার মেয়াদ, যারা ন্যাশনাল ভিসা নিয়ে বা যে বিষয় হোক নিয়ে এসেছেন আপনি পর্তুগিজে ইয়েতে, তাহলে আপনার এটা অটোমেটিক মেয়াদটা বাড়বে, যতক্ষণ না পর্যন্ত আপনি ভিসা বাড়াইতে পারতেছেন মেয়াদ, কিংবা আপনার রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারতেছেন, বা আপনাকে সরকার আইআরএন থেকে বা আইমা থেকে সুযোগ দিচ্ছে না, তাহলে সেই সুযোগটি আপনি 1 বছর পর্যন্ত বলবৎ থাকবে। আপনারা জাস্ট যে আর্টিকেলটি মানে নিউজটি এসেছে সেই নিউজটির কপি আপনারা সাথে রাখবেন, ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। পর্তুগিজ সরকার খুব ভালো করে জানে যে এই সুযোগটি তারা দিয়েছে। আরও একটু ডিপলি বললে আমরা বলবো যে পর্তুগিজ জাতীয় ভূখণ্ডে বসবাসের সাথে সম্পর্কিত এই ডকুমেন্টেশন বা নথি এবং ভিসার বৈধতা 30 জুন 2025 পর্যন্ত 1 বছর বাড়ানোর সিদ্ধান্তটি অভিবাসীদের জন্য ব্যাপক অভিযোগের অনুসরণ করে, যে অ্যাকশন প্ল্যানটি কোন ধরনের বিচক্ষণতা আর ব্যাপার স্যাপার এবং এই এই সময়ের ভিতরে করা যাচ্ছে 1 বছরের ভিতরে। 1 বছর সময় নিয়ে গেছে, কিন্তু এখানে আসলে বিক্ষিপ্ত অনেক মানুষের কমেন্ট পাবেন, মন্তব্য পাবেন। কোনো মানুষ বলবে যে আমি দেশে যেতে চাই কিন্তু আমার রেসিডেন্ট কার্ডটা রিনিউ হচ্ছে না, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ। আসলে অনেক মানবিক দিক আছে, এখন আমাদের কিছুই করার নেই, কারণ পর্তুগিজ সরকার যদি আমাদেরকে রেসিডেন্ট কার্ড রিনিউ করে না দেয় কিংবা আমাদেরকে যে ভিসার মেয়াদ বাড়িয়ে না দেয়, তাহলে আমরা কিছুই করতে পারবো না। তারা বলবে আমরা তো এক্সটেনশন করে দিয়েছি আপনাদেরকে, আপনারা এর মধ্যে থাকুন, এই হলো বিষয়। আমাদের এই অনেক অসুবিধা আছে, আমি এটা মানছি, এখন তারপরেও এটা মেনে নিতে হবে, কারণ সরকার নতুন লোকও নিয়োগ দিচ্ছে না, আরও উল্টা নিয়োগ ছাঁটাই করতেছে লোক। এই পরিস্থিতিতে আমাদেরকে এটা হজম করা ছাড়া আর ধৈর্য ধরা ছাড়া আমি বলবো আর কিছুই করার নেই। আর যাই হোক, মন্ত্রী পরিষদের একটি বিবৃতিতে নির্বাহী জোর দিয়েছিলেন যে এটি একটি ডিক্রি আইন অনুমোদন করেছে, এটা সংসদের দ্বারা অনুমোদিত হতে হবে, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দ্বারা প্রবর্তিত হবে। আইমা একীভূতকরণের অভিভাষণ এবং আশ্রয়ের সংস্থা, ওই যে আমরা অ্যাজাইলাম অ্যান্ড রিফিউজি বলি আর কি, এই এটা সক্রিয় আকর্ষণ করার জন্য বা সলিউশন করার জন্য একটি বিশেষ মিশন, সেই সরকারি সংস্থার অঙ্গ হিসেবে মাইগ্রেশনের অবজারভেটরিকে ধরে নেওয়া এবং মূল্যায়ন করা। একই সময়ে কার্যনির্বাহী আইমার মূলতুবি মামলা পুনরুদ্ধারের জন্য মিশন কাঠামো তৈরি করা এবং একটি রেজলিউশনের দিকে এগিয়ে যাওয়া, যা বিদেশিদের নিয়মিতকরণের ব্যাপারগুলো আর যে মামলাগুলো পেন্ডিং রয়েছে সেগুলো নিষ্পত্তি করা, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই আইমাই মূলত দায়ী থাকবে বা সরকারের একটা অংশ। তো কথা হচ্ছে এরা এই কাঠামো 2 জুন 2025 পর্যন্ত কাজ করবে এবং মামলাগুলোকে প্রশাসনিক প্রক্রিয়াকরণ এবং আবেদনকারীর
দের সহায়তা করার জন্য 300 জন পর্যন্ত নিবেদিত ব্যক্তি থাকবে। ওই কথাই বলেছে যে যে পেন্ডিং কেস রয়েছে, মামলা রয়েছে, এগুলো নিষ্পত্তি করার জন্য 300 জন পর্যন্ত ডেডিকেটেড পার্সোনাল হিউম্যান রিসোর্সেস তারা নিয়োজিত করবে এবং এগুলো দিয়ে সম্পূর্ণ প্রশাসনিক মামলা শেষ করবে। আর 2024 জুনের 26 তারিখ এই গতকাল এই মানে এটাই বুঝিয়েছে যে আইমা এর সভাপতি লুইস গুয়েস পিনহেরু তার আস্থা প্রকাশ করেছেন যে 2025 সালের গ্রীষ্মের মধ্যে যত ব্যাকলগ আছে সব ফাইল সেফের যেগুলা রেখে গিয়েছিল এই 4 লাখ ফাইল সব মিলিয়ে এগুলা যেগুলো পেন্ডিং রয়েছে এগুলা মোটামুটি তারা শেষ করবে, এটাই এর সমাধান করা হবে। কর্তৃপক্ষকে কেবল এটি করতে হবে যে এটি একটি প্রক্রিয়া, মানে চলমান প্রক্রিয়া, এটা সবাইকে জানিয়ে তারা বলেছে। সাংবিধানিক বিষয় অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি সংক্রান্ত সংসদীয় কমিটিতে বিরোধী দল ব্লক দে এসকোর্ড এবং লিব্রে দ্বারা অনুমোদন করা শুনানিতে লুইস গুস পেনহিরো বলেছিলেন যে আগ্রহের প্রকাশ, অর্থাৎ এখানে সেফ এন্ট্রি যেটাকে বলি আমরা, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এটা এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলোর জন্য যে 3,42,000 মুলতুবি পেন্ডিং ছিল এর এবং অ্যাকোমোডেশনের অনুমোদন করা, যার সাথে অবশ্যই যোগ করতে হবে বর্তমান প্রক্রিয়াধীন আরও 70,000 মামলা। তো এখানে সব মিলে আসলে রাফলি 4 লাখ বা 4,10,000 আমরা বলেছি, এখানে অমীমাংসিত হয়েছে 4 লাখ ফাইলের কিছু বেশি, এটা উনি উল্লেখ করেছেন, এই কথা বলেছেন। আর ব্যাকলগের বেশ কয়েকটি কেস এর আগ্রহ প্রকাশকে নির্দেশ করে এটি একটি আইনি উপায় যা বিলুপ্ত করা হয়েছে। পর্যটন বিষয়ে আগত বিদেশিদের বৈধকরণের অনুরোধ করার অনুমতি দেওয়া, এটা আসলে এখন আর তারা গ্রহণ করবে না এই সেফ এন্ট্রি, এই কথাটাই বলেছে, অর্থাৎ যারা ট্যুরিস্ট ভিসা আসবে তাদের এগুলো গ্রহণ করা হবে না। তো আমরা যারা পর্তুগিজ টেরিটরিতে আছি আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এই এর এর মধ্যে পড়লে আর কি, অর্থাৎ কারো যদি ভিসার মেয়াদ চলে যায় আর কারো যদি রেসিডেন্ট কার্ডের মেয়াদও চলে যায় তাহলে আপনারা এই যে লম্বা যে সময় আগামী জুন 2025 পর্যন্ত এটা চলবে, এর ভিতরে যদি সরকার করতে পারে সলিউশন আপনারা কার্ড রিনিউর জন্য অফার করে আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন, যদি বলে ফিজিক্যাল যায় আবেদন করার জন্য তাহলে ফিজিক্যালি আবেদন করবেন। এবং কোথায় আবেদন করতে হবে, আয়রন নাকি আইমাতে? অবশ্যই আইমাতে, যদি আয়রন ঘোষণা দেয় যে আয়রনও করবে তাহলে আপনারা আয়রনে যাবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।